আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শব্দ মধ্যস্থিত এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক শব্দের মধ্যে বা শেষে যদি রফলা থাকে তার উচ্চারণ কেমন হবে এখানে বক্র বানানে শব্দের শেষে রফলা রয়েছে বজ্র বানানে শব্দের শেষে রফলা রয়েছে নম্রতা বানানে শব্দের মাঝে রফলা রয়েছে শব্দের মধ্যে বা শেষে যদি রফলা থাকে যে ব্যঞ্জনে রফলা থাকছে সেই ব্যঞ্জনটা হবে 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 সেই ব্যঞ্জনটা যেমন বক্র এখানে শেষে রফলা রয়েছে তে তো এখানে বক্র কটা দ্বিত হচ্ছে বজ্র যতে রফলা রয়েছে তাই য দ্বিত হবে বজ্র বজ্র নম্রতা বানানে মাঝখানে রয়েছে তাই ম এটা দ্বিত্ব হবে নম্রতা নম্রতা মটা দ্বিত হচ্ছে তাহলে শব্দের শেষে বা মাঝে যদি কোনো ব্যঞ্জনে রফলা থাকে তাহলে সেই ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত হয় এবারে চলে আসছি পরবর্তী নিয়মে শব্দের আদিতে র ফলা অর্থাৎ শব্দের আদিতে যদি র যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে যেহেতু শব্দের প্রথমে বা আদিতে যুক্ত ব্যঞ্জন রয়েছে তাই যে ব্যঞ্জনে রফলা যুক্ত অবস্থায় রয়েছে সেই ব্যঞ্জনটা দ্বিত হয় না যেমন প্রভাত ঘ্রান এক্ষেত্রে কি যে ব্যঞ্জনে রফলা রয়েছে সেটা দিক্ত হয়নি এবারে চলে আসছি পরবর্তী নিয়মে সংযুক্ত ব্যঞ্জনে রফলা যদি শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জনে র ফলা থাকে সেক্ষেত্রেও যে ব্যঞ্জনে র ফলা রয়েছে সেটা দ্বিত হবে না যেমন শিরস্ত্রাণ এখানে সয়ত একটা সংযুক্ত ব্যঞ্জন তাতে র ফলা রয়েছে তাই এটা দ্বিত হয়নি শিরস্ত্রাণ শিরস্ত্রাণ দ্বিত হয়নি ব্যঞ্জন সন্ত্রস্ত নয় ত যুক্ত ব্যঞ্জন তার সাথে রফলা রয়েছে এখানে যে ব্যঞ্জনে রফলা রয়েছে সেটা দীপ্ত হয় না আশা করছি শব্দের মধ্যে রফলা থাকলে তার উচ্চারণ কেমন হবে তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না